ছাত্রীঙ্ক ভিতরে কোভাবে ভাবে প্রতিক্রিয়া রয়েছে, জোশ রয়েছে, উৎসাহ রয়েছে, গর্ব গৌরবর দিন, আবাল বৃদ্ধ বনিতা সমস্ত অপেক্ষা করছেন, বৈজ্ঞানিক মানে অপেক্ষা করছেন, মানসিক ভাবে আমাকে শক্তি মিলব, শান্তি মিলব, কাহিঁকি না ভারতের ত্রিরঙ্গা পতাকা যেতবে সেটা উড়ব, সে সময় সমস্তে অতি উৎসুকতার সহ অপেক্ষা করছেন। মো সহযোগী বিক্রম পাখ যা চাইবি, বিক্রম আপনার যেমন কিস্তপুর আমি আলোচনা করুলে কি চন্দ্রপৃষ্ঠে কমিটি অবতরণ করব চন্দ্রযান তিন, তাস ল্যাণ্ডর বিক্রম, রোভর প্রজ্ঞা কমিটি চন্দ্রর তথ্য কমিটি চিত্র সংগ্রহ করবে, প্রকৃতরে চন্দ্রপৃষ্ঠে কমিটি অপরেট হবে? আপনার আমি কিছু সময় পূর্ব কুলে রোভর বিষয়ে এবং রোভর যা যা তথ্য সংগ্রহ করব রোভর প্রজ্ঞান সে সম্পর্কে কুলি, কিন্তু মুখ্য কথা এই যে রোভর প্রজ্ঞান রয়েছে ইয়ে মুখ্যতঃ দুইটি বিষয় বা দুইটি যন্ত্রাংশ নিয়ে যাচ্ছি, যা এলআইবিএস এবং এপিএক্সএস মুহলি, তো এয়া বাদে মুখ্যতঃ যেটা ল্যাণ্ডর রয়েছে যা উপরে সমস্ত সফলতা নির্ভর করছে, কাহিঁকি গতথর আপনার চন্দ্রযান টু সময় যা আমি জাঁচে যে শেষ মুহূর্তে যে বিফলতা আসা তার কারণ হল যে ল্যাণ্ডরটির যে ক্রাশ ল্যাণ্ডিং হল, যাফলে ইসরো সহ তার যোগাযোগ সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গেল এবং পরবর্তী সময় আমি সে যন্ত্রাংশর কোণী প্রকার সংকেত পাইপারে না, কিন্তু এথর ফেলুয়ার বেসড যে প্রোগ্রামিং করা যাই অর্থাৎ তাকে সমস্ত বিকল্প রখা হয়েছে, যদি প্রথমটি ফেল মারে দ্বিতীয় কোণ করা, তেমন সেই প্রকার ল্যাণ্ডর বিক্রম উপরে বহু কিছু নির্ভর করছে এবং ল্যাণ্ডর বিক্রম কেবল তার কাম হবনি যে রোভর কু সে জায়গায় উপস্থাপন করব বা সে জায়গায় ওলাইব, এটা হচ্ছে ল্যাণ্ডর প্রমুখ কাম, কিন্তু তাছাড়া ল্যাণ্ডর বিক্রম অন্য কতক যন্ত্রাংশ নিয়ে যাচ্ছি যাহাদ্বারা চন্দ্রপৃষ্ঠর অনেক তথ্য সেটু সংগ্রহ করি হব, সে বিষয়ে মু তো কহিবি, কিন্তু তা পূর্বে মু টিকে গ্রাফিকালি বা আমার যে আনিমেশন রয়েছে সেতিরে মু দেখাইব চাহুচি ইসরো দ্বারা প্রস্তুত হইতে আনিমেশনরে ইয়ে ল্যাণ্ডর বিক্রমর ইয়ে হচ্ছে দৃশ্য, ল্যাণ্ডর বিক্রম প্রথমে চন্দ্র কক্ষপৃষ্ঠরে বা 100 কিলোমিটর দূরতাকু গলা পরে এমিতি তার ইনফ্রারেড দ্বারা সে চন্দ্রপৃষ্ঠর যে অঞ্চলের অবতরণ করব সে অঞ্চলর আগ স্টডি করব সে অঞ্চল স্থিতি কোণ অছি এবং তারপরে সে ধীরে ধীরে নিজের বেগক কমিবা পরে পুনি চন্দ্রপৃষ্ঠকু সে অবতরণ করব এবং অবতরণ কলা পরে ধীরে ধীরে সে পুনি চন্দ্রপৃষ্ঠরে নিজের রয়েছে প্যাড রয়েছে বা গোড় রয়েছে তাকে স্থাপন করব, এইভাবে ভাবে সে জায়গায় ল্যাণ্ডর অবস্থাপন করব এবং অবস্থান করিলা পরে নিজের প্যানেল বোর্ডর গোটিয়ে গোটে খোলি যাব তার যা সিঁড়ি ভি কাম দেব বা স্লোপ ভি কাম দেব এবং এই ল্যাণ্ডর বিক্রমর গোটে প্যানেল যেতবে খোলি এমতি চন্দ্রপৃষ্ঠক লাগিব তা উপর দিয়ে ধীরে ধীরে খসব রোভর প্রজ্ঞান এবং রোভর প্রজ্ঞান সহ যে স্যাটেলাইট যে রয়েছে ল্যাণ্ডর তার কনেকশন রহব এবং স্যাটেলাইট সহ ল্যাণ্ডরর কনেকশন রহব এবং শেষে স্যাটেলাইট ঠার যা ইসরোর যে অবজরভেটরি রয়েছে সেটি সংকেত প্রেরণ হব, তো ইয়ে হচ্ছে রোভরর প্রজ্ঞান দৃশ্য, যেতবে আমি এই কথা আমি ল্যাণ্ডর কথা আমি কহছে ল্যাণ্ডর যেতবে নিজে পৌঁছি যাব চন্দ্রপৃষ্ঠরে ইয়া ভিতরে চারিটি ইকুইপমেন্ট মুখ্যতঃ রয়েছে, ইয়ে চারিটি ইকুইপমেন্ট রয়েছে, প্রথম হচ্ছে যে রম্ভা যা কৌন RMBHA, তো এই রম্ভার ফুলফর্ম হচ্ছে রেডিও অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপর সেনসিটিভ আয়োনোস্ফিয়র অ্যান্ড আটমোস্ফিয়র, অর্থাৎ চন্দ্রপৃষ্ঠর যে আয়োনোস্ফিয়র আটমোস্ফিয়র রয়েছে চন্দ্রপৃষ্ঠর যে বায়ুমণ্ডল রয়েছে ইয়ে বায়ুমণ্ডলের স্থিতি কোণ রয়েছে এ কথা দর্শাইব কি না, প্রথম যে রয়েছে রাম্ভা, দ্বিতীয় হচ্ছে চাষ্টে অর্থাৎ চন্দ্র সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট, তো থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট অর্থ হচ্ছে এয়া চন্দ্রপৃষ্ঠরে তাপমাত্রা কেতে রয়েছে এবং এই তাপমাত্রার চন্দ্রপৃষ্ঠরে কেউ কেউ কারনামা হচ্ছে কেউ কেউ প্রক্রিয়া ঘটুছি বা রাসায়নিক প্রক্রিয়া ঘটুছি সে কথা সংগ্রহ করব চাষ্টে, এবং তৃতীয় যন্ত্রাংশ হচ্ছে যার না হচ্ছে ILSA ইনস্ট্রুমেন্ট ফর লুনার সেসমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ চন্দ্রপৃষ্ঠরে যে ভূমিকম্প হুয়ে বা চন্দ্র আমার যেমন ভূকম্প কৌছে সেটা চন্দ্রকম্প বলে কৌছন্তি বা মুনকুয়েক বলে কৌছন্তি তাকু সে সম্পর্কে তথ্য সংগ্রহ করব ILSA, এবং চতুর্থ যন্ত্রাংশ হচ্ছে যা রয়েছে বিক্রমরে সেটা হচ্ছে LRA বা লেজর রেট্রো রিফ্লেকশন আরে বা রেট্রো রিফ্লেক্টর বা এই যে রেট্রো রিফ্লেক্টর আরে যা কুহা হচ্ছে এই যে রেট্রো রিফ্লেক্টরটি নাসা প্রদান করছে, নাসা এই যন্ত্রাংশটি দিয়েছি যা যাচ্ছি বিক্রম, তো লেজর টেকনোলোজি দ্বারা সেটা সে জায়গায় কোণ কোণ তার চন্দ্রপৃষ্ঠরে ঘটুছি সে কথা জাণিবা হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য, যদি মোটামুটি আমি সহজ সরল ভাষায় কহিবা তাহলে চারিটি প্রক্রিয়ার আমি জাণিবা মুখ্যতঃ হচ্ছে যে চন্দ্রপৃষ্ঠরে ভূমিকম্প হুয়ে না নাহি এবং যদি হুয়ে তাহা কিভাবে ভাবে হুয়ে, এবং দ্বিতীয় কথা যদি আমি কহিবা হিট ট্রান্সমিশন চন্দ্রপৃষ্ঠরে তাপমাত্রার সঞ্চরণ কিভাবে ভাবে হইতায়, এবং তৃতীয় কথা যদি কহিবা তাহলে তার প্লাজমা যে ট্রান্সমিশন বা প্লাজমার যে এনভায়রনমেন্ট রয়েছে প্লাজমার যে পরিবেশ রয়েছে
ତାହା କିଭଳି ଭାବରେ ଘଟେ ଏବଂ ଚତୁର୍ଥ କଥା ଯଦି ଆମେ କହିବା ମୁନ୍ର ଡିଷ୍ଟାନ୍ସ ଭାରତ ବା ପୃଥିବୀ ପୃଷ୍ଠରୁ କେତେ ଏକ୍ଜାକ୍ଟଲି ଆମେ ଯେତିକି କହୁଛେ ତାର ସଠିକ୍ ପରିମାଣ ତାହା ଲେଜର୍ ଟେକ୍ନୋଲୋଜିରେ ଜଣାଯିବ ଇଏ ମୁଖ୍ୟତଃ ଲ୍ୟାଣ୍ଡର ଦ୍ୱାରା ହାସଲ କରାଯିବ ଏବଂ ମୁଁ ପୂର୍ବରୁ କହିଥିଲି ରୋଭର ଦ୍ୱାରା ରୋଭର ଯେଉଁ ଦୁଇଟି ଯନ୍ତ୍ରାଂଶ ଅଛି ଲିପ୍ସ ଆଉ ଏପେକ୍ସ ତ ୟାଦ୍ୱାରା ଦୁଇଟି କାମ କରାଯିବ ମୋଟାମୋଟି ଆମେ ଏଇ ଛଅଟି ଯନ୍ତ୍ରାଂଶ ଉପରେ ଗତ ଯେଉଁ ଯାହା ରହିବ ଅଗଷ୍ଟ ମାସରେ ଆମର ଏକ୍ସପେରିମେଣ୍ଟ ସେଇ 14 ଦିନ ଭିତରେ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ କରିବା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏସବୁ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ କରିବ କିନ୍ତୁ ସେହି ସମୟକୁ ଦେଖିବା କି କାଉଣ୍ଟ ଡାଉନ୍ ଯେତେବେଳେ ବିକ୍ରମ ଷ୍ଟାର୍ଟ ହୋଇ ଆରମ୍ଭ ହୋଇଗଲାଣି ଆଉ ମାତ୍ର କିଛି କ୍ଷଣର ଅପେକ୍ଷା ଆମେ କହିପାରିବା ଏବଂ ଏ ଅଭିଯାନକୁ ସାରା ଦେଶବାସୀ ଅତି ଉତ୍ସାହର ସହିତ ଗୋଟେ ସାରା ଦେଶରେ ଉତ୍ସବର ମାହୋଲ ଦେଖିବାକୁ ମିଳିଛି ଏବଂ କାର୍ ଭିତରେ ସମସ୍ତେ ମଧ୍ୟ ସେ ସମୟକୁ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମକୁ ସଫଳତା ମିଳିବ ସେ କନ୍ଫିଡେନ୍ସ ଯେତିକି ବୈଜ୍ଞାନିକଙ୍କ ଭିତରେ ରହିଛି କୋଟି କୋଟି ଭାରତୀୟଙ୍କ ପ୍ରାର୍ଥନା ମଧ୍ୟ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମକୁ ଏତେ ବଡ଼ ସଫଳତା ମିଳିବ ଚନ୍ଦ୍ରପୃଷ୍ଠରେ ଏଥର ତ୍ରିରଙ୍ଗା ନିଶ୍ଚିତ ଭାବରେ ରହିବ ଉଡ଼ିବ ଏବଂ ସେ ସମୟକୁ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି ଏବଂ କାଉଣ୍ଟ ଡାଉନ୍ ଆରମ୍ଭ ହୋଇଗଲାଣି ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ଢେର ଉତ୍ସାହ ଦେଖିବାକୁ ମିଳିଛି କିଭଳି ଭାବରେ ଏଥର ଚନ୍ଦ୍ରଯାନ 3 ମିଶନକୁ ନେଇକି ଏବଂ ଏ ଭାରତର ତୃତୀୟ ଚନ୍ଦ୍ର ଅଭିଯାନ ପାଇଁ ଜୁଲାଇ ମାସ ଯେତିକି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିକ୍ରମ ମହତ୍ୱପୂର୍ଣ୍ଣ ମଧ୍ୟ ଅଗଷ୍ଟ ମାସ କାହିଁକିନା ସମ୍ଭବତଃ ଜୁଲାଇ 14 ଯେତେବେଳେ ଆଜି ପୃଥିବୀ ପୃଷ୍ଠରୁ ଯେତେବେଳେ ଉତ୍କ୍ଷେପଣ ପରେ ଚନ୍ଦ୍ରଯାନ 3 ଯିବ ଏବଂ ସେ ସମୟରେ ଆପଣ ଯେମିତି କହିଲେ କି ଅସଲ ପରୀକ୍ଷା ଆରମ୍ଭ ହେବ ଅଗଷ୍ଟ ଇଏ ଶେଷ ସପ୍ତାହରେ ତ ଯେତେବେଳେ ଚନ୍ଦ୍ର ରାଜ୍ୟରେ ପାଦ ଥାପିବ ସଫ୍ଟ ଲ୍ୟାଣ୍ଡିଂ ସୁରକ୍ଷିତ ଅବତରଣ କରିବା ଇଏ ବେଶ୍ ଚ୍ୟାଲେଞ୍ଜିଂ ଏଥର କିନ୍ତୁ ପୁରୁଣା ଚନ୍ଦ୍ରଯାନ 2 ସମୟରେ ଯେଉଁ ତ୍ରୁଟି ଥିଲା ଚନ୍ଦ୍ରଯାନ 2 ବିକ୍ରମ ଲ୍ୟାଣ୍ଡରରେ କ'ଣ ତ୍ରୁଟି ଥିଲା ସେ ସବୁ ତ୍ରୁଟିକୁ ସୁଧାରିବାକୁ ସବୁ ପ୍ରକାର ମଧ୍ୟ ପ୍ରୟାସ କରାଯାଇଛି ତା ସହିତ ବିଭିନ୍ନ ଦିଗକୁ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି ଏବଂ ଗ୍ୟାର ଭିତରେ ବୈଜ୍ଞାନିକମାନେ ଚନ୍ଦ୍ରଯାନ 2 ବିକ୍ରମ ଲ୍ୟାଣ୍ଡରରେ ଯେଉଁ ସବୁ ତ୍ରୁଟି ଥିଲା ତାକୁ ସବୁ ସୁଧରାଯାଇଛି ତା ସହିତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ହେଉଛି କି ସବୁଠାରୁ ବଡ଼ ଅଭିଯାନ ଚନ୍ଦ୍ରଯାନ 3କୁ ନେଇକି ଶ୍ରୀହରିକୋଟାର ସତୀଶ ଧାୱନ ସ୍ପେସ୍ ସେଣ୍ଟରରୁ ଯେତେବେଳେ ଚନ୍ଦ୍ରଯାନ ଉତ୍କ୍ଷେପଣ କରାଯିବ 140 କୋଟି ଲୋକଙ୍କର ଆଶା ଆକାଂକ୍ଷାକୁ ନେଇ ଚନ୍ଦ୍ରପୃଷ୍ଠକୁ ଯିବ ଚନ୍ଦ୍ରଯାନ ଏବଂ ଏ ଗବେଷଣାରେ ଇସ୍ରୋ ସଫଳ ହେଲେ ଭାରତକୁ ଐତିହାସିକ ସଫଳତା ମିଳିବ ମହାକାଶ ଗବେଷଣାରେ ଚନ୍ଦ୍ରର ସାଉଥ୍ ପୋଲ୍ ବା ଦକ୍ଷିଣ ମେରୁରେ ପହଞ୍ଚିବାରେ ଭାରତ ହେବ ବିଶ୍ୱରେ 4ର୍ଥ ଦେଶ ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛେ ଆମେରିକା ଚୀନ ଏବଂ ରୁଷିଆ ଯାଇସାରିଛନ୍ତି ଏବଂ ଆଜି ସେହି ଐତିହାସିକ କ୍ଷଣକୁ ସମସ୍ତେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି ଚନ୍ଦ୍ରୟାନ 3 ସଫଳତା ନେଇ ଇସ୍ରୋର ବୈଜ୍ଞାନିକମାନେ ଏକ ପ୍ରକାର ନିଶ୍ଚିତ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ପ୍ରକୃତରେ ଯଦି ଭାରତ ପ୍ରିମିୟର ସ୍ପେସ୍ ରିସର୍ଚ୍ଚ ଅର୍ଗାନାଇଜେସନ ଇସ୍ରୋର ଏହି ଅଭିଯାନ ସଫଳ ହୁଏ ଭାରତ ମହାକାଶ ବିଜ୍ଞାନ ଗବେଷଣା କ୍ଷେତ୍ରରେ 4ର୍ଥ ଦେଶ ଭାବରେ ଐତିହାସିକ ସଫଳତା ହାସଲ କରିବ କେବଳ ଏତିକି ନୁହେଁ ଅନ୍ୟ ଗ୍ରହକୁ ଯିବା ପାଇଁ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ କହି ରଖୁଛୁ ଯଦି ଏ ମିଶନ ଦେଖିବା କି ସକ୍ସେସ୍ ହେଉଛି ଅନ୍ୟ ଗ୍ରହକୁ ଯିବା ପାଇଁ ମଧ୍ୟ ଭାରତ ତାର କ୍ଷେତ୍ର ମଧ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରିବ କିନ୍ତୁ ଏହି ଚନ୍ଦ୍ର ଅଭିଯାନକୁ ନେଇକି ରହସ୍ୟମୟ ଯେଉଁ ଦକ୍ଷିଣ ମେରୁ ଚନ୍ଦ୍ରର ଦକ୍ଷିଣ ମେରୁକୁ ଯେତେବେଳେ ଭାରତ ଯିବ କୌଣସି ଦେଶ ଯାଇ ନାହାନ୍ତି ଭାରତ ଯାଉଛି କାହିଁକି ଚନ୍ଦ୍ରର ଦକ୍ଷିଣ ମେରୁକୁ ବାଛିଛି ଭାରତ ଯେତେବେଳେ ରହସ୍ୟଭୂତ ହୋଇ ରହିଛି ଚନ୍ଦ୍ରର ଦକ୍ଷିଣ ମେରୁ ତ ଆମେରିକାର ମିଶନ ମୁନ୍ ବନ୍ଦ ଥିଲା 50 ବର୍ଷ ଧରି ବନ୍ଦ ରହିଛି ନାସାର ମିଶନ ମୁନ୍ ତ ଯେତେବେଳେ ଉତ୍ସାହ ସାରା ଦେଶବାସୀଙ୍କ ଭିତରେ ରହିଛି ଅନୁକୂଳ ମଧ୍ୟ କିଛି ପ୍ରତିକ୍ରିୟା ଆସୁଛି ଚନ୍ଦ୍ରଯାନ 3 ମିଶନକୁ ନେଇକି ପ୍ରକୃତରେ କ'ଣ ପ୍ରତିକ୍ରିୟା ଆସୁଛି କେତେ ଉତ୍ସାହିତ ଅଛନ୍ତି ଆମେ ଦେଖୁଛୁ ଯୋଉଠୁ ପ୍ରତିକ୍ରିୟା ଆସୁଛି ସମସ୍ତେ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ଭିତରେ